ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণি ফ্রম বায়োলাইভ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের বায়োস্কোপ সিরিজে আমরা বায়োলজির বাইরে গিয়েও কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তার এমসিকিউজ এবং ইনফরমেশন তোমাদেরকে দেব, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামস এবং আরও নানা ধরনের এক্সামসের জন্য কিন্তু খুব কাজে লাগবে। তো সেরকমই একটা টপিক নিয়ে চলে এসেছি আজকে। টেনিসে তোমরা জানো কি খেলা হয়, গ্র্যান্ড স্ল্যাম হয়। ওকে, তো এই গ্র্যান্ড স্ল্যাম অলরেডি আমরা জানি যে গ্র্যান্ড স্ল্যাম চারটে হয়। কি কি গ্র্যান্ড স্ল্যাম হয়? একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, নেক্সট হচ্ছে উইম্বলডন, নেক্সট হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন। এই চার ধরনের গ্র্যান্ড স্ল্যাম হয়। তার মধ্যে এবছর অলরেডি অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেন হয়ে গেছে 2023-তে, ঠিক আছে? তো সেই তিনটে খেলা, সেই তিনটে গ্র্যান্ড স্ল্যামের সম্বন্ধে, তাতে কারা উইনার হয়েছে, কোন কোন সিরিজে কারা কারা উইনার হয়েছে, সেগুলো আমরা জানবো। প্লাস আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে কারা, ইন্ডিয়া কতগুলো গ্র্যান্ড স্ল্যাম এখন অবধি পেয়েছে, কারা পেয়েছেন, সেগুলো নিয়েও আলোচনা করব। ওকে, তো ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই আমরা সমস্ত ধরনের গ্র্যান্ড স্ল্যামের সম্বন্ধে একটা বেসিক আইডিয়া করে নিই। দেখো, চার রকম গ্র্যান্ড স্ল্যাম হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন হার্ড কোর্টে খেলা হয়, অর্থাৎ যে জায়গাটায় খেলা হয় সেটা হার্ড কোর্ট। হোয়ারেজ ফ্রেঞ্চ ওপেন খেলা হয় ক্লেতে, মানে মাটির কোর্টে খেলা হয়, হোয়ারেজ উইম্বলডন খেলা হয় গ্রাস কোর্টে। তো তোমরা দেখো যে ধরনের কোর্টে খেলা হয় সেই ওয়াইজ আমি কিন্তু কালারেশন করেছি। ফ্রেঞ্চ ওপেন যেহেতু মাটিতে কালার হয় একটা মাটি মাটি কালার রেখেছি, উইম্বলডন ওপেন যেহেতু গ্রাসে খেলা হয় ঘাসের কালার রেখেছি, আর বাকি দুটোকে ব্লু কালার দিয়েছে হার্ড কোর্টকে। ওকে, তো এরপর হচ্ছে কোন সময় খেলা হয়। দেখো, অস্ট্রেলিয়ান ওপেন এ দিয়ে নাম, সবার প্রথমে একদম শুরুর মাসে, অর্থাৎ জানুয়ারির মাসের মাঝামাঝি খেলা হয়। তারপর এরপর এফ দিয়ে ফ্রেঞ্চ ওপেন খেলা হয় মেয়ের শেষ থেকে জুনের শুরুর দিকে। তারপরে চলে যাচ্ছে আমরা উইম্বলডনে, যেটা জুন জুলাই মাসে খেলা হয়, আর ইউএস ওপেন সবার লাস্টে অগস্ট সেপ্টেম্বরে খেলা হয়ে থাকে। কোথায় খেলা হয় নাম থেকেই তোমরা বুঝতে পারবে, অস্ট্রেলিয়াতে অবস্থিত মেলবোর্ন, মেলবোর্নে খেলা হয় অস্ট্রেলিয়ান ওপেন। তারপরে ফ্রান্সের প্যারিসে খেলা হয় ফ্রেঞ্চ ওপেন। উইম্বলডন নাম থেকে কিছু বোঝা যাচ্ছে না, বাট উইম্বলডন খেলা হয় লন্ডনে, মনে রাখতে হবে। ওকে, আর অবশ্যই বুঝতে পারছো ইউএস ওপেন কোথায় খেলা হবে, নিউ ইয়র্কে খেলা হবে। এবার এদের মধ্যে কোনটা সবচেয়ে পুরনো? দেখো, এদের মধ্যে উইম্বলডন কিন্তু সবচেয়ে ওল্ডেস্ট, এটা শুরু হয়েছে 1877 খ্রিস্টাব্দ থেকে। তারপরে এর ঠিক 4 বছর পরে শুরু হয় ইউএস ওপেন 1881, তার 10 বছর পরে 1891-তে শুরু হয় ফ্রেঞ্চ ওপেন, এবং সবচেয়ে নতুন হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন 1905। এবারে দেখে নিই 2023-এ এই ওপেনগুলো যে খেলা হচ্ছে এগুলোর কততম এডিশন খেলা হচ্ছে। দেখো, অস্ট্রেলিয়ান ওপেন অলরেডি খেলা হয়ে গেছে, এটা 111তম এডিশন ছিল। ফ্রেঞ্চ ওপেনের 127তম, উইম্বলডনের ছিল 136তম, এবং ইউএস ওপেন খেলা হবে তার হচ্ছে 143তম। এবার তোমাদের মনে হতে পারে, আমি আমি তো বলছি উইম্বলডন সবচেয়ে পুরনো, তবে উইম্বলডন কেন 136তম আর ইউএস ওপেন কেন 143তম? কারণ মাঝখানে সমস্ত বছর কিন্তু উইম্বলডন খেলা হয়নি, স্কিপ রয়েছে ইয়ারে, তাই কিন্তু এর এডিশনটা ইউএস ওপেনের চেয়ে কম। ওকে, আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে প্রাইজ মানির দিক দিয়ে সবচেয়ে বেশি অ্যামাউন্টে প্রাইজ মানি কিন্তু দেওয়া হয় ইউএস ওপেনে এই সব কটার মধ্যে। ওকে, তো চলো নেক্সট যাচ্ছি আমরা। 2023-এর যে গ্র্যান্ড স্ল্যাম হয়েছে, যে তিনটে অলরেডি এখন হয়ে গেছে, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ অ্যান্ড উইম্বলডন, তাতে মেন সিঙ্গেল এই যে ক্যাটাগরি আছে তাতে কারো উইনার হয়েছে। এখানে আমি যেমন উইনারের নামও দিয়েছি, রানার্স আপের নামও দিয়েছি, বাট রানার্স আপের নাম এতগুলো তোমরা মনে রাখতে পারবে না, কোনটা মনে রাখার দরকার আমি বলে দিচ্ছি, সেটুকু মনে রাখলেই হবে, বাকিগুলো জাস্ট একবার গো থ্রু করে গেলেই হবে। দেখো, অস্ট্রেলিয়ান এবং ফ্রেঞ্চ ওপেন দুটোতেই কে উইনার হয়েছে মেন সিঙ্গলসে? নোভাক জোকোভিচ ফ্রম সার্বিয়া। দেখো, এই হচ্ছে আমাদের নোভাক জোকোভিচের ছবি। ওকে, অনেকেরই হয়তো তোমাদের নোভাক জোকোভিচ ফেভারিট প্লেয়ার, তো তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও টেনিসে কারা তোমাদের ফেভারিট প্লেয়ার ওয়ার্ল্ড ওয়াইড বা নেশন ওয়াইড ইন্ডিয়াতেও। ওকে,
নেক্সট হচ্ছে আমাদের দেখো উইম্বলডনে জিতেছে কিন্তু কার্লোস আলকারেজ, ওকে, এটা কার্লোসের কিন্তু প্রথম উইম্বলডন, ওকে, প্রথম উইম্বলডন টাইটেল, এবং সে কাকে হারিয়েছে, নোভাক জোকোভিচকে হারিয়েছে। সো এখানে রানার্স আপের নামটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, ওকে। এই দেখো এটা হচ্ছে কার্লোস আলকারেজের ছবি, ওকে। নেক্সট চলে যাচ্ছি দেখো যে মেন সিঙ্গলস এর দিক দিয়ে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কে রয়েছে এখনো অবধি গ্র্যান্ড স্ল্যাম জেতার নিরিখে। দেখো প্রথম রয়েছে আমাদের ফার্স্ট র্যাঙ্কে কে আছে, ফার্স্ট র্যাঙ্কে আছে নোভাক জোকোভিচ, এখনো অবধি তিনি 23টা সিঙ্গলস মেন সিঙ্গলস জিতেছেন, ওকে। তার মধ্যে 10টা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, 3টে ফ্রেঞ্চ ওপেন, 7টা উইম্বলডন এবং 3টে ইউএস ওপেন। এবং শুধু তাই নয়, তিনি যে 23টা জিতেছেন শুধু সেটাই ইম্পর্টেন্ট নয়, তিনি প্রথম মেল প্লেয়ার যিনি 35টা গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেছেন এবং তার মধ্যে 23টাতে জিতেছেন, ওকে। তো সেদিক দিয়েও কিন্তু উনি ইম্পর্টেন্ট। সেকেন্ড দেখো 22টা গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস, 22টা গ্র্যান্ড স্ল্যাম জিতে সেকেন্ড পজিশনে আছেন রাফায়েল নাদাল স্পেনের থেকে, ওকে। অনেকেরই হয়তো তোমাদের রাফায়েল নাদাল ফেভারিটস প্লেয়ার। এবং থার্ড পজিশনে আছেন রজার ফেডারার ফ্রম সুইজারল্যান্ড, কতগুলো উনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এখনো অবধি সিঙ্গলস, মেন সিঙ্গলস 20টা, ওকে। তো এবার চলে যাচ্ছি দেখো উইমেন্স ক্যাটাগরিতে। তো উইমেন সিঙ্গলস যে ক্যাটাগরি রয়েছে 2023-এ, সেখানে দেখো 3টে গ্র্যান্ড স্ল্যামে কারা কারা জিতেছে নামগুলো দেখে নাও। অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন অ্যারিয়ানা স্যাবালেঙ্কা ফ্রম কোন কোন দেশ থেকে, দেশের নামটা ইম্পর্টেন্ট, ফ্রম বেলারুস, ওকে। এটা অ্যারিয়ানা স্যাবালেঙ্কার ছবি, দেখে নাও, এটা অ্যারিয়ানা স্যাবালেঙ্কার ছবি। নেক্সট ফ্রেঞ্চ ওপেন কে জিতেছে, ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ইগা স্ব্যাটেক, ওকে, ইগা স্ব্যাটেক ফ্রম পোল্যান্ড, এটা ইগা স্ব্যাটেকের ছবি, ওকে, ইগা স্ব্যাটেকের ছবি, ঠিক আছে। এবং উইম্বলডন জিতেছেন হচ্ছেন মার্কেটা ভন্ড্রোসুভা ফ্রম চেক রিপাবলিক, ওকে, মার্কেটা ভন্ড্রোসুভা ফ্রম চেক রিপাবলিক, এটা মার্কেটার ছবি। তো এই তিনজনের নাম মনে রাখলেই হবে, রানার সাব জাস্ট একবার তোমরা গো থ্রু করতে পারো, বাট মনে রাখার দরকার নেই, আমি তাও লিখে দিয়েছি এখানে। নেক্সট চলে যাচ্ছি দেখো, যেমন ছেলেদের ক্ষেত্রে দেখলাম, মেয়েদের ক্ষেত্রে দেখো সবচেয়ে বেশি ফিমেলস বা উইমেন সিঙ্গলস জিতেছেন কে, অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট, ওকে, অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। তারপর সেকেন্ড পজিশনে রয়েছেন সেরেনা উইলিয়ামস ফ্রম ইউএসএ, এবং থার্ড পজিশনে আছেন জার্মানির স্টেফি গ্রাফ, ওকে। তো এই হচ্ছে ফিমেলসদের দিক দিয়ে সিঙ্গলস। নেক্সট চলে যাচ্ছি আমাদের 2023-এর যে মেন্স ডাবলস রয়েছে গ্র্যান্ড স্ল্যামে সেগুলোর উইনার কারা। এখানে দেখো উইনারই দুজন করে রয়েছে, রানার্স আপের নাম তো মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না, উইনার্সের নাম এবং তাদের দেশের নামটা কিন্তু মনে রাখতে হবে, বাট জাস্ট গো থ্রু করে গেলেও তোমরা কিন্তু পারবে, ওকে, জাস্ট একবার করে বা দুবার একবার রিভিশন করে নেবে। দেখো অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন কারা কারা, রিঙ্কি হিজিকাটা অ্যান্ড জেসন কুবলার ফ্রম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ার লোকে জিতেছে, রিঙ্কি হিজিকাটা অ্যান্ড জেসন কুবলার, এই হচ্ছে তাদের ছবি, ওকে। নেক্সট দেখো ফ্রেঞ্চ ওপেন জিতেছে হচ্ছে ক্রোয়েশিয়া ইউএসএ জুটি ইভান ডডিক অ্যান্ড অস্ট্রিন ক্র্যাজিসেক, ওকে, এটা হচ্ছে ইভান ডডিক এবং অস্ট্রিন ক্র্যাজিসেকের ছবি। থার্ড দেখো উইম্বলডন জিতেছেন নীল স্কুপসকি এবং উইজলি কুলহফের জুটি, ওকে, স্কুপসকি কুলহফ, স্কুপসকি কুলহফ জিতেছেন উইম্বলডন, এই হচ্ছে স্কুপসকি এবং কুলহফের ছবি, ওকে। তাহলে হ্যাজাকিটা কুবলার হচ্ছেন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ডডিক ক্র্যাজিসেক অ্যান্ড উইম্বলডন হচ্ছে স্কুপসকি কুলহফ, ওকে। নেক্সট চলে যাচ্ছি দেখো 2023-এর উইমেন্স ডাবলস, ওকে, গ্র্যান্ড স্ল্যামগুলিতে উইমেন্স ডাবলস কারা কারা জিতেছে। প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন্স জিতেছে চেক রিপাবলিক থেকে বারবোরা ক্রেজিকোভা অ্যান্ড ক্যাটরিনা সিনিকোভা, ওকে। তো দেখো এটা বারবোরা এবং ক্যাটরিনার ছবি। ফ্রেঞ্চ ওপেন জিতেছেন সি সু উই ফ্রম তাইওয়ান এবং ওয়াং জিনু ফ্রম চায়না, দেখো এটা হচ্ছে সি সু উই এর ছবি এবং এটা ওয়াং জিনুর ছবি। এই সি সু উই কিন্তু আবার উইম্বলডনেও কিন্তু ফিমেলস বা উইমেন্স ডাবলসে জিতেছেন, ওকে, সি সু উই ফ্রম তাইওয়ান, দেখো উইম্বলডন ডাবলসেও কিন্তু উনি জিতেছেন উইমেন্সদের ক্ষেত্রে, সি সু উই ফ্রম তাইওয়ান এবং বারবোরা স্ট্রাইকোভা ফ্রম চেক রিপাবলিক, বারবোরা স্ট্রাইকোভা ফ্রম চেক রিপাবলিক, ওকে।
তো নামগুলো মনে রাখলেই হবে তোমাদের জাস্ট। নেক্সট চলে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে, অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনে এরপরে আমরা চলে যাচ্ছি মিক্সড ডাবলস। ওকে দেখো, এবছর 2023-এ যে মিক্সড ডাবলস গুলো হয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছে তো লুইজা স্টিফানি এবং রাফায়েল মেডোজ ফ্রম ব্রাজিল, বাট তারা কাকদের হারিয়েছে, তারা হারিয়েছে ইন্ডিয়ারই সানিয়া মির্জা এবং রোহান বোপান্নাকে, যে জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এবছর অস্ট্রেলিয়ান ওপেন্স এর মিক্সড ডাবলসে উঠেছিল ইন্ডিয়ান জুটি সানিয়া মির্জা এবং রোহান বোপান্না। ওকে নেক্সট দেখো ফ্রেঞ্চ যেটা, এই যে দেখো এখানে সানিয়া মির্জা রোহান বোপান্নার ছবি রয়েছে এবং এটা হচ্ছে উইনারদের ছবি। ওকে ফ্রেঞ্চ ওপেন জিতেছে মিউ ক্যাটো ফ্রম জাপান এবং টিম পুটস ফ্রম জার্মানি, এখানে তাদের দুজনের ছবি রয়েছে। এবং উইম্বলডনে জিতেছেন মেট প্যাভিক ফ্রম ক্রোয়েশিয়া অ্যান্ড লিউডমেলা কিচেনক ফ্রম ইউক্রেন, এটা হচ্ছে তাদের ছবি। ঠিক আছে, এগুলো এতটাও ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ান ওপেনটা। ওকে নেক্সট চলে যাচ্ছি, দেখো 2023-এর গ্র্যান্ড স্ল্যাম তো আমরা দেখলাম উইনার্সদের নাম, এবার চলে যাচ্ছি আমরা 2022-এর, কারণ 2023-এ যারা তোমরা এক্সাম দেবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, 2022-এরটাও কিন্তু জেনে রাখা এক প্রকার দরকার। ওকে তো দেখো 2022-এ যেসব সিঙ্গলসগুলো রয়েছে সেগুলোই শুধু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাদের উইনার্সদের নাম, কারা কারা উইনার্স হয়েছে মেলস এবং ফিমেলসদের ক্ষেত্রে। তো মেন সিরিজে দেখো অস্ট্রেলিয়ান এবং ফ্রেঞ্চ ওপেন দুটোই জিতেছিল রাফায়েল নাদাল, ওকে, যেটা এবছর দুটোই জিতেছে নোভাক জোকোভিচ, হোয়ার এজ উইম্বলডন জিতেছিল নোভাক জোকোভিচ, যেটা এবার নোভাক জোকোভিচ রানার্স আপ হয়েছেন এবং কার্লোস আলকারেজ জিতেছেন। আর ইউএস ওপেন আগের বছর জিতেছিল কার্লোস আলকারেজ। ওকে তো কার্লোসের ওটা ছিল ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম, আর এবছর উইম্বলডন জিতে হয়েছে সেকেন্ড গ্র্যান্ড স্ল্যাম। চলে যাচ্ছি মেয়েদের ক্ষেত্রে, অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিল অ্যাশলে বার্টি, দেখো এটা অ্যাশলে বার্টির ছবি, ফ্রম অস্ট্রেলিয়াই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে। নেক্সট ফ্রেঞ্চ এবং ইউএস ওপেন দুটোই জিতেছে ইগা সোয়েটেক, যে জন্য ইগা সোয়েটেকের নামটা ইম্পর্টেন্ট, ফ্রম পোল্যান্ড, ওকে, ইগা সোয়েটেক। আর দেখো উইম্বলডন জিতেছিল আগের বছর কে, এলেনা রাইবাকিনা ফ্রম কাজাকিস্তান, এটা এলেনার ছবি, ওকে, এলেনা রাইবাকিনা। নেক্সট চলে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে গ্র্যান্ড স্ল্যামস এখনো অবধি কতজন জিতেছেন। এখনো অবধি 4 জন ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, মিক্সড ডাবলস বা মেন্স উইমেন্স ডাবলস যাই হোক, বাট এখনো অবধি কেউ সিঙ্গলসে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম জেতেনি, কোনো সিঙ্গল গ্র্যান্ড স্ল্যাম কিন্তু এখনো ইন্ডিয়া পায়নি। তো যাই হোক, ডাবলসে কারা কারা জিতেছেন, লিয়েন্ডার পেস, নেক্সট হচ্ছেন আমাদের মহেশ ভূপতি, সানিয়া মির্জা এবং রোহান বোপান্না, এই 4 জন। তো তার মধ্যে দেখো সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম এখন অবধি জিতেছেন লিয়েন্ডার পেস, এবং শুধু গ্র্যান্ড স্ল্যামই উনি জেতেননি, 14টা গ্র্যান্ড স্ল্যামই উনি শুধু জেতেননি, উনি কিন্তু 1996-এ ইন্ডিয়ানকে অলিম্পিকে ব্রোঞ্জ মেডেলও এনে দিয়েছেন টেনিসে। ওকে মনে রাখতে হবে ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথম গ্র্যান্ড স্ল্যাম কে এনেছিলেন, মহেশ ভূপতি, ওকে, লিয়েন্ডার পেস কিন্তু নয়। তো মহেশ ভূপতির নামটা এই জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ প্রথম টেনিসে গ্র্যান্ড স্ল্যাম আসে মহেশ ভূপতির হাত থেকে 1997 খ্রিস্টাব্দে, উনি জাপানের রিকা হারিকির সাথে, জাপানের রিকা হারিকি দেখতে পাচ্ছ ছবি আছে এখানে, তার সাথে মিক্সড ডাবলসে কিন্তু প্রথম গ্র্যান্ড স্ল্যাম নিয়ে আসে, সরি, প্রথম গ্র্যান্ড স্ল্যাম নিয়ে আসেন ইন্ডিয়ার জন্য। এবং তাছাড়াও উনি টোটাল এখন অবধি 12টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। নেক্সট যাচ্ছি আমাদের একমাত্র উইমেন গ্র্যান্ড স্ল্যাম উইনার সানিয়া মির্জা, যিনি এখনো অবধি 6টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, এবং এবছরও উনি অস্ট্রেলিয়ান ওপেনে উনি এবং রোহান বোপান্না উঠেছিলেন ফাইনালে, বাট তারা আনফর্চুনেটলি হেরে যান। আর রয়েছেন আমাদের ফোর্থ রোহান বোপান্না, যিনি এখনো অবধি মাত্র একটাই গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, সেটাও হচ্ছে 2017-এ, যেটা আমাদের লাস্ট গ্র্যান্ড স্ল্যাম এখনো অবধি, ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন মিক্সড ডাবলসে কানাডার গ্যাব্রিয়েলা ডেব্রোস্কির সাথে। নাম মনে রাখার এত দরকার নেই, বাট তোমরা মনে রাখবে রোহান বোপান্না একটাই গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এবং সেটি এখনো অবধি লাস্ট গ্র্যান্ড স্ল্যাম। তো টোটাল কতগুলো গ্র্যান্ড স্ল্যাম হলো তাহলে আমাদের, টোটাল আমাদের ইন্ডিয়ার কাছে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে এখনো অবধি কিন্তু 33 গ্র্যান্ড স্ল্যামস কিন্তু ইন্ডিয়ার হাতে আছে, বাট নট কোনো কিন্তু সিঙ্গেল গ্র্যান্ড স্ল্যাম নেই, সবই ডাবলসে। ওকে তো এর সাথে সাথেই শেষ করছি আজকের ভিডিও,
তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে যে ফ্রেঞ্চ ওপেন কোন ধরনের কোর্টে খেলা হয়। সেকেন্ড কোয়েশ্চেন, এবছর উইম্বলডনস মেন সিঙ্গলসে কে উইনার হয়েছেন এবং ফ্রেঞ্চ উইমেন সিঙ্গলসে কে উইনার হয়েছেন উইথ তাদের কান্ট্রি। যদি মনে না থাকে আরেকবার ভিডিওটা দেখো, দেখে অ্যান্সার করো, ওকে? বাট কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে ভুলো না। যারা কমেন্টে ঠিক উত্তর দেবে তাদের নাম আমি কিন্তু পরের ভিডিওতে বলবো। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।